দোকান বাজার যেখানেই যান সহজে এক টাকার ছোট্ট কয়েন নিতে যাইছে না কেউ। বেশিরভাগেরই বক্তব্য এই ছোট্ট কয়েন বাজারে আর চলে না, অর্থাৎ আপনি পুরনো এক টাকার কয়েন নিলে দিব্যি নিয়ে নেয়, আর 50 পয়সার কয়েন বা মুদ্রা তো কোথাও চালানো যাচ্ছে না। কাউকে ছোট না করি একটা বিষয় বলার, বর্তমানে আপনি যদি এই 50 পয়সার কয়েন বা 1 টাকার কয়েন কোনো ভিখারিকে দেন সেও নেবে না, উল্টে আপনার টাকা আপনার হাতে ধরে দেবে। তবে এই কয়েন গুলো সত্যি কি বাতিল হয়ে গিয়েছে এই বিষয়ে নিশ্চিত এবং চূড়ান্ত ঘোষণা করে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 50 পয়সার কয়েন গত 6-7 বছর ধরে দোকান বাস অটো কোথাও কেউ নিচ্ছে না। আরবিআই নতুন নিয়ম চালু করা ছোট্ট 1 টাকার মুদ্রা একটা বড় অংশের মানুষের না নেওয়ার ঘটনা ক্রমশই বাড়ছে। এই ধরনের ঘটনা বেশি দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে এবং মফস্বলের ছোট ছোট দোকানে। শহর অঞ্চলে বড় বড় বাজার বা দোকানে এই সমস্যা কিন্তু বিশেষ একটা নেই। আর তাতেই অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে অন্যান্য বহু ক্ষেত্রের মতো এই বিষয়ে মুখে মুখে ছড়িয়ে পড়া গুজবের দ্বারা প্রভাবিত গ্রাম বা মফস্বলের দোকানদার পরিবহন চালকরা এই পরিস্থিতিতে বাজারে কোন কয়েনগুলো বৈধ আর কোন কয়েনগুলো অবৈধ তা বিবৃতি জারি করে পরিষ্কার জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই তাদের বিবৃতিতে জানিয়েছে 50 পয়সার মুদ্রা বা কয়েন ও তার থেকে কম মূল্যবানের মুদ্রাগুলি এখনো পর্যন্ত অকেজো ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 1 পয়সা 2 পয়সা 5 পয়সা 10 পয়সা এবং 20 পয়সা বা 25 পয়সার কয়েনগুলো আর ভারতীয় অর্থব্যবস্থার কার্যকরী নয়। এগুলি উৎপাদন যেমন বন্ধ হয়েছে তেমনি কেউ এই মুদ্রাগুলির দ্বারা লেনদেনও করতে পারবেন না। অপরদিকে 1 টাকার মুদ্রা আগের মতোই তৈরি করা হচ্ছে এবং তার নির্দিষ্ট নিয়ম মেনে বাজারে ছাড়া হচ্ছে। শুধু যেটা হয়েছে সেটা হলো 1 টাকার কয়েনের সাইজ আগের থেকে অনেকটা ছোট হয়ে গিয়েছে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাংক নিয়মিত 2 টাকা 5 টাকা এবং 10 টাকা বা 20 টাকার কয়েন উৎপাদন করে এবং বাজারে ছাড়ে, ফলে এই কয়েনগুলোর মাধ্যমে যাবতীয় লেনদেন বৈধ। এই পয়েন্ট হিসাবে রিজার্ভ ব্যাংকের বাজারে ব্যবসায়ী দোকানদার পরিবহন কর্মচারীদের কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কেউ যদি কোনো বৈধ মুদ্রা নিতে না চান তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বৈধ মুদ্রা বা নোট নিতে অস্বীকার করলে আইনত অপরাধ, তাই যে দোকানদার 1 টাকার ছোট্ট কয়েন দেখলে ফিরিয়ে দেয় সেই কাজ থেকে সাবধান হয়ে যান, নাহলে কিন্তু আইন অনুযায়ী অভিযোগ জানালে রিজার্ভ ব্যাংকের পাশাপাশি পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন রিজার্ভ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ছোট 1 টাকার কয়েন এখনো পর্যন্ত বৈধ। যদি কোনো গ্রামের দোকানদার বা কোনো শহরের দোকানদার বা যদি কোনো পরিবহন কর্মচারী এই ছোট 1 টাকার কয়েন নিতে অস্বীকার করে থাকে তাহলে তার বিরুদ্ধে আপনি আইনিও ব্যবস্থা নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের বিশেষ আপডেট। আপনি ভিডিওটি কোন জেলা বা শহর থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি লিখে জানাবেন, সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।